হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মামাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর, এসেছি একটা কারণে। আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায় কোন জিনিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর, আমি এসেছি, মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন, তিনি দৌড়াচ্ছেন, পেছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে, দৌড়ক। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোন ঝড় ঝামেলার মধ্যে থাকে না, রাগ সাগ করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীফ, দৌড়ায় কেন? না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে। পেছন থেকে জামা টেনে ধরে বলে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনায় নিয়ে বলেন, জামা ছেড়ে দাও আমাকে, দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই, আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা, আমি তোমার আবু হুরায়রা, ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ, সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে, তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম, আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস, আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ, মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি, সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে, একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। আমার বাসার মুখখানা শুকনা, তুই বুঝি আজকে কিছু খাস নাই? বিদেশে যে সব সন্তান থাকে, মা কাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি, আমি দেখেছি সরসিরা মাদ্রাসায় পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দল দল করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ! বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবার জানার আগে কবি বলতেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা, মায়ের কলিজার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা! আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে! আর মা বাপকে সম্মান করবে। যাক, এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না, শুধু আমি আপনাদের বললাম
এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ। সবচেয়ে বড় পীর কে? মা বাপ। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না, কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপের, মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন, মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ বিহামদি, রাসূলুল্লাহর হাদিস। খামোখাই মাজারে গিয়ে মরেন আপনারা, কোথায় মাজার, ওরস, নরস শরীফ, গ্যারবি শরীফ, কত কিছু শরীফ, এসব শরীফ বাদ দেন, আল্লাহ রাসূল মা বাপ। ওলিউল্লাহ যারা, তাদের দোয়া মঞ্জুর হয়, তাদের দোয়া মঞ্জুর হয়, আল্লাহ পাক ওলিউল্লাহদের মধ্যে বহুত রেখেছেন, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিন্তু মা বাপের বেলায় কোনো সন্দেহ নাই, ওলিউল্লাহর দোয়া আপনার জন্য কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু মা বাপের দোয়া কবুল হবেই, কোন সুবহানাল্লাহ বিহামদি। আমি কিন্তু কোনো ওলিউল্লাহকে অশ্রদ্ধা করছি না, তাই করছি নাকি? না, ওলিউল্লাহদের মর্যাদা অনেক অনেক, কিন্তু আমরা ভুল করি, আমরা ভুল করি, যেখানে গেলে ষোলো আনা পাবো, সেখানে না গিয়ে চাইরে না পাওয়ার সম্ভাবনা আছে, ওইখানে যাই, এইটা করি ভুল। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবেন। আল্লাহ পাক বলছে, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সৃষ্টি করেছি, কেমনে সৃষ্টি করলাম তা তো এতক্ষণ বললাম, এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি, দেখো তোমার নিজের দিকে তাকাও, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো, একবার তাকায় দেখো তোমার শরীরের দিকে, একটু তাকায় দেখো তো কেমনে আমি বানাইলাম, কিভাবে তৈরি করলাম, লক্ষ্য করো এই যে মাথা, এই মাথাটার ভিতরে আছে কি, মগজ, ব্রেইন। বিজ্ঞানীরা বলেছেন এতে 1000 মিলিয়ন, 1000 মিলিয়ন নার্ভ সেলস আছে এর মধ্যে, 1000 মিলিয়ন নার্ভ সেল। সেল, সেল হচ্ছে সিই ডাবল এল, সেল, সেল মানে কোষ, এই 1000 অনুভূতি কোষ, 1000 মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে, মস্তিষ্কের এসব কোষগুলি, এসব সেলগুলি, তার মধ্যে আবার আছে নার্ভ ফাইবার, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ সুতা সমগ্র শরীর, শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে, এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায়, সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার পায়ে যদি কাঁটা ফোটে, শরীরে যদি ব্যথা লাগে, ঘন্টায় 70 মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন, ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায়, মস্তিষ্কে গেলে পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাঁটা তুলতে হবে, অথবা একটা সাপ দেখেছেন, সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন, চোখ, এই চোখের ভিতরে আপনার 130 মিলিয়ন লাইট রিসেপ্টর আছে, অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে, ছবিকে ক্যাচ করার মতো 130 মিলিয়ন লাইট রিসেপ্টর, গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে, চোখ দিয়ে সাপ দেখলেন, চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার, এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে, চোখ সাপ দেখল, 70 মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে, মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে, দৌড় মারো অথবা লাঠি হাতে নাও অথবা যে কোনো একটা পজিশন থাকে, সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে, পায়ের মধ্যে পাথর ঢুকলে, কাঁটা তো কাঁটা, পাথর ঢুকলেও টের পাইতাম না, আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে, এতগুলি সেল, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ, সুখ দুঃখ ভালোবাসা মোহাব্বত আনন্দ স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয়, এখানে সেগুলি রেখে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমোরি, মেমোরি স্মৃতি, স্মৃতিশক্তি। দেখুন এই যে টেপ রেকর্ডার, টেপ রেকর্ডারে ওয়াজগুলি রেকর্ড হচ্ছে, তাফসির রেকর্ড হচ্ছে, কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আর একটা কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে, প্রথম গান বা ওয়াজ থাকবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন, এমন একটা মেমোরি ফিতা দিয়েছেন, যেই ফিতার ভিতরে
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে, আপনি মুখস্থ করতে পারবেন। আগে যা মুখস্থ করেছেন, পরে মুখস্থ করলে পরে আগেরটা মুছে যাবে না। সুবহানাল্লাহ, ভাবনি কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমোরি শক্তিকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি। দেখুন মানুষ কত কথা বলে, কত বই পড়ে, মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে, যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয়। অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ, আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি। জোরে কন সুবহানাল্লাহ, আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না, কোনো গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না, এত জিনিস আপনার মাথার মধ্যে আছে, ঠিক কি না? এরপরে আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহ্বা, আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু দুটি ঠোঁট আর জিহ্বা কি আমি তোমাদের দেই নাই, যা দিয়া তোমরা দেখতে পাও, যা দিয়া তোমরা অনুভূতি মাথার ভিতরে অনুভূতি জাগে? এই যে দুটো চোখ দিলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই। চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার, মা দেখতে পাবো না, কোরআন দেখতে পাবো না, পৃথিবী দেখতে পাবো না, বাপ দেখতে পাবো না, সন্তান দেখতে পাবো না, দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? ছোট্ট চোখ, এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা, যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায়, সব ক্যাচ করা যায়। বলুন তো, এমন একটা বাক্স আপনারা কেউ বানায় দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরু লতা গাছপালা গোষ্ঠী সুদ্ধা ধরবে, আরো খানিকটা জায়গা বাকি থাকবে, এরকম একটা বাক্স কেউ বানায় দিতে পারবে? পারবে না। এমন একটা বাক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানাতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন, এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়। কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে, সানসেট ভুরু, আল্লাহ ভুরু লাগায় দিয়েছেন, নিচে একটু হাড় জাগায় দিয়েছেন, উপরে সানসেট, ভেতরে চোখ, যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায়, আছাড় খেলে পরে চোখটা গলে না যায়, চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের কাছে শুকরিয়া তো আদায় করলাম না, আদায় করি, আসুন পড়ি আমরা সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, জিব্বা দিলাম আমি তোমাকে, এই জিব্বার ভিতরে 3000 আস্বাদন স্তর আছে, বিজ্ঞানীরা বলেছেন একটা জিব্বার মধ্যে 3000 আস্বাদন স্তর আছে, প্রত্যেকটি স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে, জিব্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে। এই জিহ্বা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে, সুবহানাল্লাহ বিহামদিহি। সব রকমের স্বাদ পান না একরকম? জিলাপির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ আর একরকম, ছানার স্বাদ আর একরকম, বেলের স্বাদ একরকম, তালের স্বাদ আর একরকম, মুরগির স্বাদ একরকম, খাসির স্বাদ আর একরকম, লোট্টা ফিশের স্বাদ একরকম, শুটকির স্বাদ আর একরকম, কোরাল মাছের স্বাদ আর একরকম, শাকের স্বাদ আর একরকম, হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিব্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার তৌফিক দিলেন। খালাকাল ইনসান, কি সুন্দর করে মানুষ বানালাম, দেখিস না, শুকরিয়া আদায় করিস না, এগুলি দেখবি আর শুকরিয়া আদায় করবি, কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর ইবাদত থেকে গোলামি থেকে, কোন জিনিস তোমারে ধোকায় ফেলে দিল, কেন ধোকায় পড়ে গেলে? কোন খোদা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক
في أي سورة ما شاء ركبك ওই আল্লাহ যিনি তোমাকে সুগঠিত করেছেন, তোমাকে সুন্দর করেছেন, সুস্থ করেছেন, সম্পৃক্ত করেছেন, সংযোজিত করেছেন, রাক্কাবা ইউরাক্কিবু তার কিবান, একটার সাথে আরেকটার জোড়া পদ্ধতি কি সুন্দর করে বানালাম, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা লক্ষ্য করুন, আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকেই তার নিজের হাতের আট বিঘত। বিঘত বুঝেন? বিগতের কি গাছ এরকম? এক বিঘত, এইটাকে কি বলে? এক বিঘত। প্রত্যেক ব্যক্তি তার পা থেকে শুরু করে, পায়ের তালু থেকে শুরু করে মাথা পর্যন্ত কয় বিঘত? আট বিঘত। মাইফে দেখেন বাড়ি যাই, আর দুনিয়ার সব করলেন কিন্তু নিজের শরীরটা দেখেন নাই, শরীরটা দেখেন নাই। পা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দুই বিঘত, হাঁটু থেকে কোমর পর্যন্ত দুই বিঘত, কোমর থেকে বুক পর্যন্ত হাট পর্যন্ত দুই বিঘত, হাট থেকে মাথার তালু পর্যন্ত দুই বিঘত, মোট কয় বিঘত হলো? আট বিঘত। আবার মানুষ যদি পাখির মতো দুটো ডানা এভাবে বিস্তার করে দেয়, তো ডান হাতের আঙ্গুল থেকে নিয়ে বাম হাতের আঙ্গুল পর্যন্ত এর দৈর্ঘ্য আসবে আট বিঘত। তার মানে লম্বাও আট বিঘত, চড়াও, এর কোনো ব্যতিক্রম পৃথিবীর কোনো মানুষের হবে না। বাড়ি যাই মাপিয়ে দেখেন, অবশ্য নিজেরটা, অপরেরটা মাপলে তারতম্য হবে। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সাজিয়ে তৈরি করে দিলেন। এরপরে মানুষের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, মানুষ আজকে সই দেয়, তারপরে কয় যে না ওই সই আমি দেইনি, সাক্ষী দেয় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে। আচ্ছা ভাই, এত লোকের একসাথে পেশাব চাপছে? আমি বলছিলাম যে প্রকৃতির নিতান্ত ন্যাচারাল কল হলে উঠবেন, এটা কিন্তু ঠিক না। আপনার বোঝা উচিত কমন সেন্সের কমন বাদ দিয়া, শুধু সেন্স যদি থাকে তো চিন্তা করা উচিত লক্ষ মানুষকে ঠেলা এমন বেয়াদবি, নিতান্ত জবরদস্ত পায়খানা না আসলে কেউ কষ্ট দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না। পেশাব এবং পায়খানার জবরদস্ত ঠেলা না আসলে মানুষকে আল্লাহর রাস্তায় কষ্ট দিবেন না, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে বেয়াদবি করবেন না। আমার ভাইরা, বলতেছিলাম ফিঙ্গারপ্রিন্ট, আজকে সাক্ষ্য দিয়া বলে কে আমি ওই সাক্ষী দেই নাই, সাক্ষী দিয়া কোর্টে সাক্ষী দেয়, তারপরের দিন আবার যখন কোর্টে হাজির হয় কয় যে কথা মিথ্যা আমি ওটা বলি নাই, এরপরে সই করে পরের দিন কয় যে ওই সই আমার না, মিথ্যা সই। আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাডমিনিস্ট্রেশন দেখুন, রাব্বুল আলামিন এমন সুন্দর ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করলেন, আঙ্গুল দিয়া যদি কাগজের উপরে বুড়ো আঙ্গুলের ছাপ লাগায় দেন কিয়ামত পর্যন্ত, আপনি তো আপনি আপনার চোদ্দ গুষ্টি এসেও কেউ এটাকে অস্বীকার করতে পারবে না, পৃথিবীর কোন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ মিলবে না। সুবহানাল্লাহ, আল্লাহ কয় কি সুন্দর বানাইলাম দেখছো, একটু তাকায় দেখো জোড়া পদ্ধতি কেমনে জোড়াগুলি দিলাম, আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত আটখানা জোড়া, কয়খান জোড়া? মোট পুরা শরীরে 360টা জোড়া, কয়টা জোড়া? 360টি জোড়া পুরা শরীরের মধ্যে, আর আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত আটখানা জোড়া আছে। এই যে জোড়াগুলি গুনে দেখছেন কখনো? না, গোনা হয় নাই। এ দিয়ে হাতাহাতি মারামারি ঘুষাঘুষি এই তো করি, গুনে দেখার সময় কই? আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি একটা ঘন্টা চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দেন। 60 বছরের নফল ইবাদতের সব লেখা যাবে আল্লাহর এই সৃষ্টি নৈপুণ্যতার উপরে চিন্তা করলে। এই যে জোড়াগুলি দেখেন, হাত আঙ্গুলের ভিতরে জোড়াস, কবজায় জোড়াস, কনুইতে জোড়াস। কনুইতে যদি কবজা না থাকতো আপনি খাবার খেতেন, খাবার মুখের দিতে পারতেন না, হাত তো ক্লোজ হবে না, যেহেতু এখানে কবজা নাই এটা ক্লোজ হবে না। এখানে যদি কবজা না থাকে তাহলে হাতটা হবে একখান লাঠি, অথবা বড় জোর এটাকে বলতে পারেন একখান কাঁটা চামচ। এই কাঁটা চামচ দিয়া একজন আর একজনের খাওয়াই দিবেন মাত্র, নিজেরটা নিজে খাওয়া যাবে না। তা আবার আঙ্গুলে যদি কবজা না থাকে অপরকে খাওয়াইতে গিয়া কাঁটা চামচের দুই আঙ্গুল কারো নাকের সেদার মধ্যে ঢুকে যেতে পারে,
এত সুন্দর করে আল্লাহ বানালেন, কত বড় কারিগর তিনি, সুবহানাল্লাহ, কোন কত বড় কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে, গোলামি করা থেকে, কি সুন্দর করে বানালাম। আমার ভাইরা, আমার নিজের জীবনের এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে, ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি, তখন গয়নার নৌকা, লঞ্চ নাই, নৌকা, সেই নৌকা বিরাট লম্বা নৌকা, চার পাঁচজনে দাঁড় বায়, বড় বড় লম্বা লম্বা দাঁড়, শিপ নৌকা, খুব লম্বা নৌকা। এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে, স্টেশন আসতে পরে ঢোল পিঠায় মানুষ এসে ওঠে, রাতের বেলায় চলতে হয়, রাতেই এগুলো চলে, চলতো বেশি, আজকাল এগুলি আর নাই। সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশপোতা, দুই দিকে মানুষ শোবে, নৌকার দুই দিকে মাথা দিয়ে, একদিকে পা দিয়ে শোবে, ছাত্র জীবন শুয়ে আছি ওরকম করে, কিন্তু পা লম্বা করা যায় না, পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে, এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায়। কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ, হাঁটুতে তো ব্যথা করতেছে, এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়াইয়া খোলার সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না, ঠেঙ্গারে মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো, ঠ্যাংও ব্যথা করতো না। ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এইসব চিন্তা, কেনুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হলে ভালো হইতো, এইসব চিন্তা করতেছে, চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল। সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে, ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে, একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আর একজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে, আর একজন বলছে আমার ব্রিফকেস গেছে, চোরে নিয়ে গেছে। ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত। আমি তখন তওবা করতেছি যে আল্লাহ, আমার বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম, এই বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাট বল্টির মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া, আর ওইগুলি যদি থাকতো ব্রিফকেসের মধ্যে, হ্যান্ড ব্যাগের মধ্যে, তাহলে তো সকালবেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তৈরি করেছেন। এত হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল দেখতে পাও? কোনো ভুল পাবে না, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহি বিহামদি, কোন সুবহানাল্লাহি বিহামদি, এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, চামড়া দিয়ে সুন্দর করে, চোখ দিয়ে, চুল দিয়ে, মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ, দেখুন পায়ের তালুর চামড়া একরকম, তলার চামড়া আর এক রকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর এক রকম, ঠিক কিনা? কোন পায়ের উপরের যে চামড়া, ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো দুই দিনও হাঁটা যেত না, প্রতি সপ্তাহে তিনবার করে হাফসুল করা লাগতো, কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন। আর ওরা বলে কি, কয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, ছাগল কোথাকার। গ্যাগারিন বলেছিলেন, ইউরি গ্যাগারিন, প্রথম মহাশূন্যচারী, মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম মহাশূন্যে, হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান যাকে গড বলে, মুসলমানেরা যারা আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মাইলের কোনো জায়গায় অস্তিত্ব দেখলাম না, কিসের আল্লাহ কিসের গড, নাউজুবিল্লাহি মিন জালিক, কত বড় ছাগল। তুমি দেখবা আল্লাহ রে, তুমি তো নিজের শরীরই নিজে দেখো না, আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি? আয়নার সাহায্য ছাড়া ঘাড়টা কেমন, হিপটা কেমন, ব্যাকটা কেমন, পেছনের উরুটা দেখতে কেমন, আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই, নিজের শরীরটাই দেখতে পারি নাই, আর এই শরীরের স্রষ্টাকে দেখতে চাই, সাহস তো কম না পাগলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে তিনি বানিয়েছেন, একবার লক্ষ্য করে দেখো, শুকরিয়া আসবে আল্লাহর দরবারে, মাথা নত হয়ে আসবে, কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের শরীরে কিডনি লাগবে দুটি, কিডনি লাগবে একটা। কিডনি কি? কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেঁকে বের করে দেয়, একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য। কিডনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়,
হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন। এই কিডনি, এই ছাকনি মাত্র একটা হলে চলে, কিন্তু আল্লাহ পাক ছাকনি এই কিডনি দিয়েছেন দুটো। কটা দিলেন? দুটো। একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায়, আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ তো একটা হলেও হয়, কিন্তু আল্লাহ চোখ দিলেন দুটো। কটা দিয়েছেন? দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন। আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে, সাতটা অপারেশন হয়েছে, আমার ছেলে কারিবুল মত, একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। সাতটি অপারেশন, ৪০ ব্যাগ রক্ত লেগেছে, আড়াই ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে, আড়াই ফিট খাদ্য নালী কেটে ফেলে দিয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, সার্জনকে, আড়াই ফিট তার খাদ্য নালী তুমি কেটে ফেললে, তো আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে? তার খাওয়াটাও প্রবলেম হবে না? ডাক্তার আমাকে যা বলল শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল। ডাক্তার বলল, তুমি জানো না আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি, তোমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালীকে রব্বুল আলামিন ২২ ফিট লম্বা করেছেন। ২২ ফিট লম্বা আছে এটা, আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি। কোন প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয়, ১০ ফিটও কাটা হয়, কষ্ট হবে না। সুবহানাল্লাহ, তার শ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। হার্ট, মানুষের হার্ট বিট হচ্ছে, এটাকে হার্ট বিট যেটা হয় সংকোচন সম্প্রসারণ, এই যে মানুষ ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে, হার্ট যে হার্ট অ্যাটাক করলো, অ্যাটাকটা কি? অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ এরকম হচ্ছে, ফট করে এটা অ্যাটাক করলো, আর যদি ছেড়ে না দেয় এটাই অ্যাটাক করা, এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া। ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সব কিছু চিন্তা করে গবেষণা করে বহুত কিছু বুঝেছি, কিন্তু হাড়টা এরকম পাঞ্চিং কেন করে এই এই জিনিস আজ পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে হাড় যেভাবে করতেছে, এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ জীবিত থাকে, শরীরের রক্ত গরম থাকে, হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায়, মানুষ রক্তশূন্যতায় মরবে না, আবার খানিকটা রক্ত রিজার্ভও থাকে, আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন, স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায়, ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ করে গেছেন। এই জন্য বড় বড় ডাক্তাররা, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না, এইসব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন, এগুলি এমনি এমনি হয় নাই। যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এগুলি সৃষ্টি করেছেন, তিনি এগুলি তৈরি করেছেন। ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি, উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি, জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি, আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার হৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী, সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে, আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসাটাকে আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই, এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে, এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি, আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে
এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। মানে আল্লাহ মাহুল বায়ান, মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। কথা বলার কারণেই মানুষ মানুষ, আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বায়ান শিক্ষা দিয়েছি, তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বায়ান একটি শিক্ষা, শিক্ষা বলতে বোঝায় এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে, পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন, মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা, সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠোকায় না, ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা, সেই পাতলা অংশ সে ঠুকঠুক করে একটুখানি অপারেশন করে পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুকঠুক করে আওয়াজ কর বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এটা বায়ানের অন্তর্গত, মানুষকে দিয়েছেন বায়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে, আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইয়ুমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায়, শূন্যের পরে নাহি তার কোনো মানা, আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলকে বা তার শূন্যের একিসে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো, এরোপ্লেনের মতো, দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে, আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না, দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায় কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে? জোরে কন, কে রেখেছে? আল্লাহ পাক। এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন, আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, পানিতে সাঁতার কাটবে মাছ, বায়ুতে ভেসে বেড়াবে পাখি, তারপরে মানুষের চোখের পলক পড়বে, পাকস্থলী হজম করবে, এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয়, মূল শিক্ষা হচ্ছে আল্লামাহুল বায়ান। এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন, সে বায়ান হচ্ছে কোরআনে কারীম। সে বায়ান কি? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা, কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, আসল জ্ঞানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য, সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে, ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। রাত ১২টার সময় সূর্য এসে বলতে পারবে না, বেটারা ছড়, আমি এখন উদিত হব, পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা, আমি এখন সবটাকে রাত বানিয়ে দেব, পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে, আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়ম, নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র মাস বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ওয়াইয়াস আনুনাকানিল আহিল্লাম, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে। কাফেরেরা প্রশ্ন করেছে, চাঁদের ক্রমবর্ধমান ক্রমহ্রাস কেন, চাঁদ বাড়ে কেন কমে কেন আপনারে জিজ্ঞাসা করা হয়? আপনি জবাবে বলুন, উল হিয়া মাওয়াকিত,
তুলিন্নাস, বলুন এ চাঁদ হচ্ছে মাস দিন বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। জোরে কন সুবহানাল্লাহ, বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ঝুলিয়ে রেখেছেন এই ক্যালেন্ডারকে। আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাম, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার কি করছে? আমার হুকুম মেনে, আমার আনুগত্য করে তারা চলছে। আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে। তাই তো আমরা দেখতে পাই তালগাছে কোনো দিন ব্যাল হয় না। হয় চট্টগ্রামে হয় বোধ হয়, তালগাছে ব্যাল হয়, নারকেল গাছে আম হয়, নিম গাছে লিচু হয় না। আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। দেখুন বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে, আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে। মাঝখানে কোনো পার্টিশন নাই, নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম? النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان, তারকা বৃক্ষরাজি সব সেজদায় রত, তারায় সেজদা দেয় কারে? কারে সেজদা দেয়? চাঁদ সেজদা করে কাকে? সূর্য করে কাকে? গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা। সৃষ্টি জগতের কাজ কয়টা? তিনটি কাজ। একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ, সিজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে, এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের। গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ পাককে সিজদা করছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وذلالهم بالغدو والآصال. আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সেজদা করে, এমনকি গাছগুলি, গাছও আমার সেজদা করে। গাছগুলি সকালবেলায়, গাছের ছায়া সকালবেলায় আর বিকালবেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায়। গাছগুলি আমাকে সেজদা করে, তারকাসমূহ, চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাঈকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন, আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে, আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না, আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও, সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্না আল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান-নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব্বু ওয়া কাসীরুম মিনান-নাস, আল্লাহ পাক বলছেন আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে, চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে, সব কিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন এ সব সেজদা আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ পাককে সেজদা করতে হবে। এই সেজদা দিয়া ধন্য হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ। মানুষ শুধু আল্লাহ পাককে সেজদা করছে না, অনেক মানুষ সেজদা থেকে গাফিল। সেজন্য গতকালও আমি আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহকে সেজদা দিবেন, সেজদাই বেশি মজা। সেজদাই যদি না দিতে পারলেন তাহলে দিবেনটা কি? আপনাকে সৃষ্টি করা হয়েছে সেজদার জন্য। মানুষ যেমন সেজদা দিতে পারে নাক দিয়া, কপাল দিয়া, হাত দিয়া, পা দিয়া, হাঁটু দিয়া, মানুষ যেমন সেজদা দিতে পারে মানে
শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এইভাবে কিন্তু পৃথিবীর অন্য কোন প্রাণী সেজদা দিতে পারে না। দেখুন না, আপনার বাড়ির একটা বিড়াল অথবা ছাগল অথবা গরু ওরে নাক আর কপাল দিয়ে মানুষে যেমন সেজদা দেয় ওই রকম সেজদা দেওয়াতে চেষ্টা করে, চারটা ঠ্যাং নিয়ে উল্টে পড়ে যাবে, সেজদা দিতে পারবে না। সেজদা নাক আর কপাল দিয়ে সেজদার ব্যবস্থা আল্লাহ মানুষের জন্যই করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। বেশি করে আল্লাহ পাককে সেজদা করতে হবে আর তাসবিহ করতে হবে আল্লাহ পাকের। সাজদি তাসবিহ করবেন কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। অতীতে তাসবিহ পড়েছে, বর্তমানে তাসবিহ পড়ছে, ভবিষ্যতেও তাসবিহ পড়বে। আল্লাহ যা আছে আকাশে যা আছে জমিনে তাসবিহ পড়বে কার? আল্লাহ পাকের তাসবিহ পড়বে। সুতরাং এই পৃথিবীতে যা আছে সব আল্লাহর তাসবিহ পড়ছে, আমরা বুঝি না, ওদের ভাষা বুঝি না। বাতাস তার শনশন রবে, পানি তার কুলুকুলু নাদে, পাতা পল্লবগুলি তার মর্মর রবে, পাখি তার কল কাকলিতে, ইত্যাদি যত রকমের শব্দ আমাদের কানে আসে সমস্ত শব্দের মধ্যে আল্লাহর জিকের হয়, আমরা বুঝি না। কোরআনে কারীম এ কথাটা এভাবে বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যা আছে পৃথিবীতে আকাশে জমিনে সব আমার তাসবিহ পড়ে তোমরা বুঝো না। ওই ফাল্গুন মাসে, চৈত্র মাসে, বসন্তকালে গাছের ডালে ডালে কোকিল বসে ডাকে কুহু কুহু করে, তুমি শোনো কুহু কুহু, আসলে তো কুহু কুহু না, ওর ডাকে আল্লাহু আল্লাহু। পড়েন সবাই, আল্লাহু 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 আল্লাহু, সব কিছু আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহর তাসবিহ পড়ছে। والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। আকাশ মণ্ডলকে তিনি সুউচ্চ করে রেখেছেন এবং মানদণ্ডকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, সুতরাং মানদণ্ডকে বিপর্যস্ত করো না, মানদণ্ডকে প্রতিষ্ঠিত করো, আর পাল্লার দাড়িকে খবরদার বাঁকা করে দিও না। এই যে মিজান শব্দ, আল্লাহ তিনটি আয়াতে তিন জায়গায় আল্লাহ মিজান শব্দ ব্যবহার করলেন, এই মিজান হচ্ছে মানদণ্ড। এই মানদণ্ড কি? সূরা আল হাদিদের মধ্যে আল্লাহ পাক এটা আরো সুন্দর করে এখানে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লায়াকুমান নাসু বিল কিসত। আমি রাসূলদেরকে, অবশ্যই আমি আমার রাসূলদের পৃথিবীতে প্রেরণ করেছি, তাদের সাথে দিয়েছি বাইয়িনাত, তাদের সাথে দিয়েছি কিতাব, আর তাদের সাথে দিয়েছি আমি মিজান। সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দেওয়া হয়েছে কোরআনে, এখানে বলা হচ্ছে কয়টা জিনিস? তিনটা, একটা হচ্ছে কিতাব, একটা হচ্ছে বাইয়েনাত, আর একটা হচ্ছে মিজান। বাইয়েনাত হচ্ছে যে সমস্ত দলিলের মাধ্যমে বোঝা যায় যিনি আল্লাহর পয়গম্বর, এগুলি হচ্ছে বাইয়েনাত, আর কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ওহির মাধ্যমে যে কিতাব আসছে সেই কিতাব, আর মিজান হচ্ছে ন্যায় বিচার, সুষ্ঠু বিচার। এই সুষ্ঠু বিচার যা দিয়ে হক এবং বাতিলকে বোঝা যায়, এই ন্যায় বিচার সুষ্ঠু বিচার কোরআনের মাধ্যমে আল্লাহ পাক নবীদেরকে দান করেছেন। সুতরাং এই পৃথিবীতে যদি আমরা শান্তি চাই, স্বস্তি চাই, আমরা যদি নিরাপত্তা চাই, তাহলে মিজান জাস্টিস কায়েম করতে পারে কেবলমাত্র কোরআন। এই কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালিত করতে পারলে আমরা দুনিয়ায় শান্তি পাব। এমন কি আল্লাহ পাক সমস্ত ন্যায় বিচার শিখিয়েছেন, পরের হক কিভাবে আদায় করবেন, দারিদ্রের হক, দরিদ্রের হক কিভাবে আদায় করবেন, এমন কি ওজন করতে গিয়ে আপনি যেন কোনো ক্রেতাকে না ঠকান সে কথাও আল্লাহ বলেছেন, খবরদার দাড়ির পাল্লাকে, পাল্লার দাড়িটাকে কখনো বাঁকা করো না, উল্টা পাল্টা করো না। একথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে আমাদের সামনে বলে দিলেন। আমার বন্ধুগণ, এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ পাক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন। আনাম, আনাম শব্দের অর্থ হচ্ছে জীব,
জানদার, যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন, অর্থাৎ যাদের প্রাণ আছে প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই, এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম, এরপরে আমি তাদের সমস্ত খাওয়া দাওয়ারের ব্যবস্থাও করেছি। খেজুর গুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি, আচ্ছাদন দিয়ে দিয়েছি। খেজুরের কথা এখানে বলা হয়েছে, শুধু খেজুর খেজুর নয়, খেজুর আঙ্গুর বেদানা আপেল যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা। জোরে বলেন কি করা? প্যাকেট করা। কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন, কলা বলেন তাল বলেন বেল বলেন সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তাই আদম সন্তানের সামনে ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, এরপরে দানা দিয়েছি ভুষি দিয়েছি। দানা হচ্ছে মানুষের খাবার, ভুষি হচ্ছে পশুর খাবার, এ মানুষের খাবার পশুর খাবার সব কিছু আমি পরিবেশন করেছি। এরপর আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, পড়েন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলছেন কোন নিয়ামতকে তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি। সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা, নিয়ামতের কথা দিয়ে রহমতের কথা দিয়ে ভরা। যেরকম সুবহানাল্লাহ বিহামদিহি, এই কোরআন যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন, যাতে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, যাতে মানুষের পারিবারিক জীবন আছে, সব কিছু যে কোরআনে আছে, এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনাবে বিচার ছিল না। ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দেখতে চাই? বসুন এক মুহূর্তে, বসে পড়ুন এক মুহূর্তে, বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ, আদব রক্ষা করুন, আদব রক্ষা করুন, তাড়াতাড়ি বসুন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, আমি বুঝছি ওই এক বুড়ি আছাড় খেয়ে পড়ে গেছিল, বললো যে পড়লাম যখন তুমি একটু পান খাইনি, মানে স্লোগানের সুযোগ যখন পাইলাম একটু দাঁড়ায় কোমরটা সোজা করে নি। মন্দ না, ভালোই করেছেন। তবে এখন মোনাজাত হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে? পাঁচ দিনের তাফসিরুল কোরআন মাহফিলের মোনাজাত, খবরদার মাহরুম হবেন না কেউ, আশাটাই ব্যর্থ হয়ে যাবে। আদ্দুআউ মাখুল ইবাদা, ইবাদতের মগজ কি? জোরে কোন কি? এরপর আর কাউকে হাঁটতে দিবেন না, সব যার যার জায়গায় বসে পড়ুন, যার যার জায়গায় বসে পড়ুন, মুনাজাতে শরীক হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য কোরআন দান করেছেন, এই কোরআনই সমাজ গঠনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনের সমাজ গঠন করতে চান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে সমাজ গঠন করেছিলেন, সেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না। সেই সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহকে রক্ত দিতে হয়েছিল, জীবন দিতে হয়েছিল সাহাবায়ে কেরামদেরকে। আমাদেরকেও প্রয়োজন হলে রক্ত দিতে হবে, পারবেন? পারবেন? আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত আযাব এসেছে, চূড়ান্ত গজব এসেছে,
চূড়ান্ত মার এসেছে, এই মারের মধ্য থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামী দিনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প বদ্ধ আমাদের হতে হবে। দুনিয়ার চতুর্দিকে আজকে মার শুরু হয়েছে, বসনিয়ার মুসলমানদেরকে মারতে মারতে ছোট্ট একটা থানার মতো বানায় ফেলেছে। এখন আমি বসনিয়ার লোকদের সঙ্গে মিলিত হয়েছি, আমার যখন ইংল্যান্ড সাপোর্ট ছিল তখন বসনিয়ার কয়েকজন লিডারের সঙ্গে আমার দেখা হয়েছে আমেরিকা এবং ব্রিটেনে, একসঙ্গে প্রোগ্রাম করেছি। আমাকে ইমাম সাহেবকে বক্তৃতা দিতে দেওয়া হলো, বসনিয়ার এক মসজিদের ইমাম, তিনি বক্তৃতা করতে গিয়ে বললেন পৃথিবীর মুসলমানেরা রোজা রাখে বছরে এক মাস, আর আমরা বসনিয়ার মুসলমানেরা রোজা রাখতেছি বিগত ষোলো মাস, কোনো খাবার পাই নাই, খাবার পাই নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে জবাব করে এরপরে বসনিয়ার মুসলমান মায়ের মুখের উপরে ধরা হচ্ছে স্বাধীনতার সুরুয়া খাও, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, পিতার সামনে কন্যাকে ধর্ষণ করা হচ্ছে। এইভাবে মারতে মারতে তাদেরকে বাংলাদেশের একটা থানার মতো এলাকায় করে ফেলেছে, একদিকে ক্রোয়েশীয়, একদিকে সার্বীয়, একদিকে সমুদ্র, মাঝখানে তাদেরকে আটকায় ফেলেছে। একটা পথ দিয়ে তাদের রসদ আসত, সেই পথটাও নিয়ন্ত্রণ করছে সার্বীয়রা। হয়তো একদিন আমরা শুনতে পাবো সার্ব নামক, বসনিয়া নামক একটা ভূখণ্ড ছিল পৃথিবীর বুকে, আজ আর তা নাই, কাফেরদের দখলে চলে গেছে, মুসলমানদের মাদ্রাসা মসজিদ শেষ করেছে, মুসলমানদেরকে বেইজ্জত করেছে, শেষ করে ফেলেছে। আহারে, যাদের টাকা আছে পয়সা আছে ওই মুসলমানেরা আল্লাহর দরবারে কি জবাব দিবে বসনিয়ার ব্যাপারে, কি জবাব দিবে? আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াল নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। আমালাকুম, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না? ওই সমস্ত মানুষের, নির্যাতিত মানুষের সপক্ষে, যেসব নারী, বৃদ্ধ, বৃদ্ধার শিশু চিৎকার করে আমার কাছে বলতেছে রব্বুল আলামিন মেহরবানি করে এই জালিম জনপদ থেকে আমাদের বাঁচাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই বলে যখন বসনিয়ার মুসলমানেরা কান্দে, যাদের টাকা আছে পয়সা আছে ওদের সাহায্য করতে যারা এগিয়ে এলো না, কিয়ামতের দিন আল্লাহর দরবারে অবশ্যই আসামি হওয়া লাগবে, কোন সন্দেহ নাই। আজ আরাকান আমাদের বাড়ির কাছে, বার্মা, সেখান থেকে আমার কাছে লেখা হয়েছে, তারা লিখছে সামরিক জান্তার সম্মিলিত সামরিক বাহিনী নতুনভাবে চরম নির্যাতন শুরু করেছে, এবারের নির্যাতনের প্রধান টার্গেট হচ্ছে আলেম সমাজ। এ বাহিনী দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের জন্য শরীয়তের দৃষ্টিতে পর্দা আবশ্যক নয় মর্মে আলেমদের কাছ থেকে ফতোয়া আদায়ের জন্য চেষ্টা করে, ব্যর্থ হয়ে বর্তমানে আলেমদেরকে পাইকারি হারে গ্রেফতার করে ব্যারাকে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালাচ্ছে, আলেমদের পুড়িয়ে দাড়ি মুন্ডিয়ে দিচ্ছে। আরাকানের গ্রান্ড মুফতি মাওলানা নুরুল হক সাহেবকে অনেক নির্যাতনের পর উপরুক্ত ফতোয়া আদায় করতে না পেরে নির্মমভাবে তাকে হত্যা করেছে। প্রতি মুসলিম পাড়া থেকে 20-30 জন করে মুসলিম যুবতী সামরিক বাহিনীর ব্যারাকে সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক যুবতীদের ইতিমধ্যেই ব্যারাকে নিয়ে গিয়ে সামরিক নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আরাকান থেকে এই চিঠি আমাদের কাছে এসেছে, বাংলাদেশ 11.5 কোটি মুসলমানের দেশ, আমাদের প্রতিবেশী বার্মার উপরে, বার্মার মুসলমানদের উপরে যে অত্যাচার হতেছে, বাংলাদেশ সরকার, এই সরকার যদি ইমানদার সরকার হতো, এ সরকার যদি কোরআনের সরকার হতো, এ সরকার যদি রাসূলুল্লাহর হাদিসের সরকার হতো, এ সরকার যদি
এগারো কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব করত, বার্মার সাথে যুদ্ধ করে মুসলমানদেরকে উদ্ধার করা হতো। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কাশ্মীরের উপরে ভারত যে অত্যাচার করতেছে, কাশ্মীরের ব্যাপারে আমরা আগের থেকে আমাদের মত ব্যক্ত করে এসেছি। আমরা কাশ্মীরি জনগণের সপক্ষে, কাশ্মীরি মুসলমানেরা বছরের পর বছর ধরে আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে তারা এক পায়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে রেফারেন্ডাম দেওয়া হোক, কাশ্মীরেরাই তাদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রিত করুক, এটাই ছিল জাতিসংঘের কথা, এটাই ছিল বিশ্ব বিবেকের কথা। কিন্তু ভারতের জালিম সরকার, মুশরিক সরকার, কাফের সরকার ভারত কাশ্মীরের মুসলমানদেরকে নির্বিবাদে হত্যা করছে। আমি আশ্চর্য হই, আমি আশ্চর্য হয়ে যাই যখন যখন দেখি বাংলাদেশের কোন কোন পত্রিকায় কাশ্মীরি জনগণকে লেখে বিচ্ছিন্নতাবাদী। এরা নির্লজ্জভাবে ভারতের পা চেটে নিজেদের জীবিকা নির্বাহ করে। আমি আজ আপনাদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব। আমাদের আমাদের আর কিছু না থাকতে পারে, আমাদের ইমানের মজবুতি আছে। ইমানের মজবুতি আছে না? আপনারা মনে রাখবেন, ভারত তার অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে, বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে, তারপরে নববর্ষ উদযাপনের জন্য হিন্দুয়ানি কায়দায় উদযাপন করা হচ্ছে, সাব গেমস শুরু করা হলো, কোরআনে কারিম তেলাওয়াত করা হলো না, সেখানে বর এবং বধু বানানো হয়েছে, তাতে টোপর পরাইয়া হিন্দুয়ানি কায়দায় করানো হয়েছে, বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি বসানো হতেছে। সুতরাং অপসংস্কৃতি দিয়ে ভারত বাংলাদেশের উপরে তার আধিপত্য বিস্তার করতেছে। এ ব্যাপারে মুসলমানদের ঐক্য চাই। ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা, সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায়, ওরা আমাদেরকে পানিতে মারবে, ওরা আমাদেরকে ভাতে মারবে, ওরা আমাদেরকে শেষ করে দেবে, স্বাধীনতাকে বিপন্ন করে দেবে। এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি, যদি প্রয়োজন হয় আমাদের চির দুশ্মন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয়, তোমরা সবাই প্রস্তুত থাকবে? আমি সমস্ত মুসলমানদেরকে বলতে চাই, আপনারা বেশি স্লোগান দিলে আমি তো কথা বলতে পারবো না, আমি বলতে চাই আমাদের দেশ ভারতের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছে। এই ষড়যন্ত্রের গভীরতা আমাদেরকে বুঝতে হবে। মোনাজাতের আগে এই জরুরি কথাগুলি আমি আমার এই বিশাল জনসমুদ্রের কাছে পৌঁছতে চাই। তার কারণ, আমি তো আর নাও থাকতে পারি দুনিয়ায়, কোরআনে কারিমের কথা, হক কথা, জাতির কথা আপনাদের সামনে বলে যেতে চাই। আমাদের দেশে আজ কলেজ ইউনিভার্সিটি যত বন্ধ হচ্ছে সন্ত্রাসের কারণে, আপনারা বলেন পৃথিবীতে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও সেখানেও কি এত কলেজ ইউনিভার্সিটি এত হারে এভাবে কি সন্ত্রাসের কারণে বন্ধ হয়? তাহলে বাংলাদেশে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে, আজ যেমন বাংলাদেশ ভারতের উপরে নির্ভর করে মুরগির ডিম, কসমের ডিম পর্যন্ত বাংলা ভারত থেকে আমদানি করতেছে, অনুরূপভাবে কলেজ ইউনিভার্সিটিতে সেশন জট লাগায়া, পরীক্ষা বন্ধ করে দিয়ে, মারামারি লাগায়া, সন্ত্রাসের কারণে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে, দীর্ঘসূত্রিতা দেখাইয়া তারপরে এখানে অভাব দেখানো হবে, এখানে ডাক্তার তৈরি হবে না, ইঞ্জিনিয়ার তৈরি হবে না, এখানে আইনজীবী তৈরি হবে না, এখানে সিভিল অ্যাডমিশনের সিভিল অ্যাডমিশন চালাতে পারে এমন যোগ্য লোক তৈরি হবে না, পরীক্ষা দিতে পারবে না বলে, ফলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি ভারতের কাছ থেকে ডিমের মতো, মুরগির মতো, গরুর মতো, ডালের মতো ভারত থেকে আমদানি করতে হবে। এটা হচ্ছে এই ষড়যন্ত্র। আমাদের দেশে কলেজ ভার্সিটিতে মারামারি হয়, ছাত্ররা নিজেরা মারামারি করে, মারামারি করেই রাস্তায় এসে গাড়ি ভাঙা আরম্ভ করে। গাড়ি কি তোমার শ্বশুরের গাড়ি? এই যে বাসগুলো ভাঙো, গাড়িগুলি ভাঙো, কার গাড়ি ভাঙো? আমি সমস্ত যুবকদের বলতে চাই, আমার যুবকেরা, খবরদার গাড়ি ভেঙো না, কার গাড়িতে আগুন দাও, কার গাড়ি ভাঙো? কয়েক লক্ষ টাকা দাম এক একটা গাড়ি,
গাড়ি ভাঙাও ভারতের একটি ষড়যন্ত্র, যত গাড়ি ভাঙা যাবে ততই বাংলাদেশকে বিপর্যস্ত করা যাবে, আর তার 5 কোটি ইন্ডিয়া থেকে আনতে হবে। আজ কথায় কথায় হরতাল ডাকা হচ্ছে। হরতাল একটি গণতান্ত্রিক অধিকার মানুষের পৃথিবীর প্রতিটি দেশে, কিন্তু বাংলাদেশের মতো এত হরতাল পৃথিবীতে কোনো দেশে হয় না। কথায় কথায় হরতাল, নিজেরা মারামারি করে হরতাল শুরু করে দেয়। যারা হরতালের ডাক দেয় তাদের তো অসুবিধা নাই, তাদের বাড়িতে আছে ফ্রিজ, বড় বড় মাছ ইত্যাদি গোশ খরিদ করে ফ্রিজের মধ্যে রাখে, ইন্ডিয়ান ফিল্মের ভিডিও ক্যাসেট ভিডিও ক্লাব থেকে এনে রাখে। তারপরে হরতালের ডাক দিল, হরতাল হতে থাকলো, ঘরের মধ্যে বসে সমানে ডিসেন্টিনার মাধ্যমে ছবি দেখলো ফিল্ম দেখলো মজা করে জনমের খাওয়া খাইলো, তার তো কোনো অসুবিধা নাই। অসুবিধা হরতাল করে হাজার হাজার দেশের লক্ষ লক্ষ রিক্সাওয়ালার পেটে লাথি মারা হয়, ঠেলাওয়ালা কুলি বুজুরের পেটে লাথি মারে হরতালের রাজনীতি যারা করে। এই হরতাল, একটা হরতালের দ্বারা বাংলাদেশে সকাল 6টা থেকে 2টা দুপুর 2টা পর্যন্ত একটা হরতালে গোটা বাংলাদেশের 400 কোটি টাকার ক্ষতি হয়। এত বড় একটা ছোট্ট দেশের হরতাল যারা ডাকে কথায় কথায়, তারা স্বাধীনতার সপক্ষ শক্তি নয়, তারা হচ্ছে ভারতের দালাল, বাংলাদেশের দুশ্মন। এরপরে আমি বলতে চাই আজকের যুব শক্তিকে, আমাদের দেশের চরিত্রের বিরাট ধস নেমেছে, যত ওয়াজ যত তাফসির যা কিছু হচ্ছে আমি আমি দেখতে পাচ্ছি, আমরা কুড়াতে পারতেছি না, চরিত্র মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা কর? আমার ক্ষুদ্র নজরে আমি দেখি বাংলাদেশে মানুষের চরিত্র আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, ছাত্র শিক্ষক চিকিৎসক প্রকৌশলী বুদ্ধিজীবী তারপরে ব্যবসায়ী, সকল শ্রেণীর মানুষের মধ্যে চরিত্রের বিরাট ধস নেমেছে। আমার ধারণা মিথ্যা না ঠিক? এই চরিত্র গঠনের জন্য আমি সকলকে আহ্বান জানাই। আজ নারীরা রাস্তায় বেরোতে পারে না, মহিলারা কলেজে যাবে স্কুলে যাবে, যুবকরা তাদেরকে উত্তপ্ত করে, আজে বাজে কথা তাদেরকে বলে। তুমি একটা যুবতী মেয়ে লোক দেখলে আজে বাজে কথা বলো, তোমার এই চিন্তা কেন হয় না যে এটা তো, এটা তো আমার বোনও হতে পারতো, এটা তো আমার মাও হতে পারতো। মেয়েরা রাস্তায় স্বাধীনভাবে কেন চলতে পারবে না, কেন তুমি তাকে উত্তপ্ত করো, কেন বাজে কথা তাকে শোনাও? যুবক ভাইদের বলবো মায়ের জাতিকে মহিলাদেরকে সম্মান করতে শিখুন, তারা মায়ের জাতি। মহিলারা কিসের জাতি? জোরে বলেন, কিসের জাতি? মায়ের জাতি। সুতরাং মায়ের জাতিকে সম্মান করতে শিখুন, তাদের অধিকার আদায় করুন, সর্বত্র মহিলাদের অধিকার আদায় করতে শিখুন এবং নিজেদের চরিত্র গঠন করুন, দেশকে ভালোবাসুন। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এটা বললেই ভালোবাসা হয় না, ভালোবাসার প্রমাণ দিতে হয়। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আর ইন্ডিয়ান শাড়ি না হলে জীবন বাঁচে না, ইন্ডিয়ান চাদর না হলে শীত মানে না, এটা কম দেশি ভালোবাসা। দেশকে ভালোবাসতে হবে, কল কারখানায় যারা কাজ করেন উৎপাদন বাড়ান, এবাদত হবে, কাজে ফাঁকি দিবেন, বেতন হালাল হবে না। কথা মনে থাকবে আপনাদের, আমি গত 1 মাস আগে কুয়েত সফরে ছিলাম, ওয়াজ করতেছিলাম, প্রায় 1,000+ লোক আমার সামনে বসা কুয়েতে। আমি বলতেছিলাম ইরাকের জুলুম থেকে আল্লাহ পাক কুয়েতকে হেফাজত করেছে, এবং পৃথিবীর মধ্যে সমস্ত আরব কান্ট্রিগুলির মধ্যে কুয়েত পৃথিবীর বিভিন্ন গরিব দেশ এতিমদেরকে গরিবদেরকে যথেষ্ট সাহায্য করে, বড় ভালো দেশ। আপনারা সেখানে কাজ পেয়েছেন, আপনারা এদেশের জন্য দোয়া করবেন। এ কথা বলার সাথে সাথে যারা আমার সামনে বসা ছিল এর 90% হচ্ছে বাংলাদেশি, একজন লোক দাঁড়ায় বললো আপনি তো কুয়েতের খুব প্রশংসা করলেন, আমাদেরকে মাত্র 24 দিনার বেতন দেয়, আমরা না খাইয়া মরি, 2 বছরের মধ্যেও যে টাকা খরচ করে আসছি সে টাকা আদায় হবে না। আমি বললাম আপনি বসুন, আপনি যে কথা বললেন কুয়েত আপনাকে 24 দিনার বেতন দেয়, এর জন্য কুয়েত গভর্নমেন্ট দায়ী না, এর জন্য দায়ী যদি কেউ হয় তো আমার দেশের জনশক্তি মন্ত্রণালয় দায়ী। কেন কুয়েত গভর্নমেন্টের সঙ্গে বার্গেনিং করা হলো না, 100 দিনারের নিচে আমার লেবার যাবে না, দরাদরি করতে করতে 50 এসে ঠেকতো তবু তো বাঁচত, এ হলো 1 নম্বর কথা। 2 নম্বরের কথা হলো আমি আপনাকে দায়ী করি যিনি প্রশ্ন করলেন, আপনারা দেশে বসে বিএ পাশ করিয়া রিক্সার হ্যান্ডেলে হাত দিতে পারেন না, লেখাপড়ার জাজ যায়, লাঙ্গলে হাত লাগাতে পারেন না, ইজ্জত যায় 14 গুষ্টির, বেবি ট্যাক্সির গায়ে হাত দিতে পারেন না, শ্বশুরের ইজ্জত চলে যাবে, বিএ পাস করেছেন অহংকারের ঠেলায় সাইকেলে রিক্সায় লাঙ্গলের গায়ে হাত দেওয়া যায় না, কিন্তু কুয়েতে এসে রাস্তা সাফ করতেছেন তাতে আপনাদের ইজ্জত যায় না। আমার দেশের বহু যুবক টাকা পয়সা বাড়ি ঘর বিক্রি করে 70,000 টাকা খরচ করে সৌদি আরব
কুয়েত কাতার বাহরাইন চলে যাচ্ছে, দুই বছর লাগে টাকা আদায় করতে। বাংলাদেশে যদি ওর শিখি কাজ করত, নিজের উপকার হতো, দেশের উপকার হতো। অত গরম অত ঠান্ডা পৃথিবীতে কোথাও নাই। বিভিন্ন দেশে যত ঠান্ডা আর গরম, আমার দেশ সবচাইতে বেশি আল্লাহর নিয়ামত। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। যে টাকা খরচ করে বিদেশে গেছিলেন, ওই টাকা দিয়ে পানের দোকান দিয়ে বদ্দার হাটে বসতেন, গোস্ত বেচার কাছে চিনা বাদাম বিক্রি করতেন, আপনার ফ্যামিলি বাঁচাইতে পারতেন, এত কষ্ট করা লাগতো না। সুতরাং দেশকে ভালোবাসুন। আমার দেশের যুবকদের ধারণা, লাঙ্গলে হাত দিলে বেইজ্জত হবে, এটা সবচেয়ে হীনমন্যতা। জার্মান থেকে একজন একজন কৃষিবিদ আসছিলেন বাংলাদেশ দেখতে, সেই ব্রিটিশ পিরিয়ড, শুনছিলেন তিনি সোনার বাংলা, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ। তো কেমন সোনা দেখে আসি, দেখে গিয়ে তিনি গভর্নমেন্টকে রিপোর্ট করলেন জার্মানে গিয়ে। পৃথিবীতে সব জায়গায় চাষ হয় দুইটা গরু দিয়ে, বঙ্গদেশে দেখে এলাম চাষ হয় তিনটা গরু দিয়ে। তার মানে পেছনের দুইটাও গরু, সামনেরটাও। কারণ কি? তিনি মন্তব্য এই জন্য করলেন, বললেন এমন সোনার মাটি, এমন ফার্টাইল জমিন, এমন উর্বর জমিন, লাঙ্গল লাগে না, আঙ্গুল দিয়ে খুশিয়া কদুর বিচি লাগাই দিলে পরের দিন দুই পাতা, তিন দিন পর তিন লতা, ছয় দিন পরে কদু, পাঁচ দিন পরে চিংড়ি মাছ দিয়ে রান্না করে জমের খাওয়া তারা খায়। এত সুন্দর মাটির ফসল যেখানে হয় সেই দেশে চাষ করতে তারা জানে না, সাইন্টিফিক পদ্ধতিতে চাষ করতে জানে না। আমার দেশের শিক্ষিত ছেলেরা যেদিন চাষ শিখবে, তখন জমিন 50 গুণ ফসল দেবে, আরো বেশি। কাজ করুন, দেশকে ভালোবাসুন। চুরি করলে ক্ষতি, চুরি করলে লজ্জার কাজ, জুতা সেলাইতেও কোনো লজ্জা নাই, কোনো সরম নাই। মাস্তানি ছেড়ে দিন, অস্ত্রবাজি ছেড়ে দিন, মানুষকে হত্যা করা ছেড়ে দিন, মারামারি ছেড়ে দিন, অন্যের মিটিং মিছিল হাট, অন্যের মিটিং মিছিল এবং তাদের জনসভা ভাঙ্গার এই কুরুচিপূর্ণ কাজ বাদ দিন। গণতন্ত্রের অর্থই হলো অন্যের কথা বলবে, সে প্রত্যেকেই তার কথা বলবে, কথা বলার অধিকার থাকতে হবে, তবে না গণতন্ত্রের চর্চা হবে। আমি আপনাদের খেদমতে এই সব কথাগুলি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক এই কথাগুলি আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। গণতন্ত্র আজ পৃথিবীর সর্বত্র শুরু হয়েছে, রাজতন্ত্র শেষ হতে চলেছে, আলহামদুলিল্লাহ। সৌদি আরবের মতো দেশ, রাজতন্ত্রের দেশেও আজকের খবরের কাগজে পেলাম, সৌদি আরবের বাদশাহ ফাহাদ তার 60 সদস্য বিশিষ্ট মজলিসে সুরা নিয়ে বসেছেন এবং নতুন দিগন্তের উন্মোচন করেছেন। সৌদি আরবিয়াও গণতন্ত্রের বাতাস, ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই গণতন্ত্র মিশরে আসুক, এ গণতন্ত্র আরব আমিরাতে আসুক, কাতারে আসুক, কুয়েতে আসুক, সারা পৃথিবীতে গণতন্ত্রের হাওয়া ছড়িয়ে যাক, কোরআনের রাত চালু হয়ে যাক। আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলেই মানুষের জন্য সুখ আসবে, শান্তি আসবে, স্বস্তি আসবে, স্থিতিশীলতা আসবে, মানুষ ফিরে পাবে তার সেই হারানো সুদিন। আল্লাহ যেন এই তৌফিক আমাদের সকলকেই দান করেন। সবাই বলেন আমিন। হ্যাঁ দিবেন ঘোষণা। আর একটি কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। কি হওয়া? ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। ওলামা মাশায়েখ পীর বুজুর্গ যারা আছে সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। কাদা ছড়াছড়ি বন্ধ করে দিতে হবে, কাদা ছড়াছড়ি করে কোনো লাভ নাই, কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আলে ওলামা বুজুর্গ সব যদি আমরা এক হয়ে যাই, আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো বাংলাদেশে। ওই যে আপনি দেখেন কিছু লোক চিল্লায়, মনে করেন ওদের ওদের পত্রিকা আছে অনেক, দেওয়ালের লেখা আর পত্রিকার লেখা দেখে মনে করবেন না যে ওরা অনেক। পুকুরের মধ্যে বিরাট পুকুর, খুব লাফায় পানি, মনে করেছে যে অনেক মাছ বুঝি, পরে জাল ফেলে দেখে যে শুধুমাত্র 3টে পুঁটি মাছ। সারা শহরে ওদের পত্রিকা বেশি, দেওয়ালে তারা লেখে বেশি, তাই বলে মনে করবেন না যে ভারতপন্থী আর রুশপন্থীতে দেশ গড়ে গেছে। না, তাওহীদি জনতার উত্তাল ঢেউ চলছে সারা বাংলাদেশে। যখন প্রয়োজন হবে জিহাদের ডাক আসবে, জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে, আমাদের রক্তের উপরে ইসলামের পতাকা উড্ডীন হয়ে বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এসব কথা মেনে চলার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আর এসব কাজ করার জন্য আমি যুবকদেরকে ডাকবো, ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকরা হলো সবচেয়ে বেশি জরুরি। যুবক সবচেয়ে বেশি জরুরি কি? জোরে কোন কি? তাকায় দেখেন তো মাহফিলে মাথা উঁচু করে না, আপনি যেখানে বসে আছেন আপনার ডান দিকে তাকান, বাম দিকে তাকান, কাদেরে দেখেন? কোন সারা মাহফিলে কাদেরে দেখেন? ও যুবকেরা, কেয়ামতে তোমরাই যাবা বেশি বেহেশতে, তোমরাই যাবে। সুবহানাল্লাহ, বেহেশতে কারা যাবে? যুবকরা যাবে, তোমরা বেহেশতে যাবে। আমি আমার কলেজের ছাত্র
ইউনিভার্সিটির ছাত্র সমস্ত ছাত্র যুবকদেরকে বলতে চাই, যুবকেরা শুনে নাও, তোমাদের নেতারা ঢাকা থেকে যখন তোমাদের কাছে আসে যে পার্টি তুমি করো না কেন, তোমাকে টাকা দেয়, অস্ত্র দেয়, নারী দেয়, মদ দেয়, পরের মিটিং ভাঙতে বলে, মিছিল ভাঙতে বলে, তুমি আমাকে বলো, নিজের কাছে নিজে প্রশ্ন করো, তোমার নেতা কি কোনোদিন তোমাকে বলেছে বাবা আল্লাহর দরবারে উঠতে হবে, কিয়ামতে জবাব দিতে হবে, খবরদার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, সকালবেলায় কোরআন শরীফ পড়ো, মাবাবির খিদমত করো, আর সত্য কথা বলো, মারামারি কোনোদিন করো না, এমন কথা কোনো নেতা তোমাকে কোনোদিন বলেছে নাকি? বলে নাই। তোমার নেতারা তোমাকে লাঠির মতো ব্যবহার করে, আমাদের কথা দেওয়ালে লেখো, আমাদের জন্য এই করো সেই বেড়ায়। আমি যুবকদের বলি, যুবক ভাইরা ফিরে আসো ইসলামের দিকে, তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আবার ভবিষ্যতেও তোমাদের রক্ত দিয়েই, তোমাদের শক্তি দিয়েই দিন প্রতিষ্ঠিত হবে। শাহাদাতের মৌতের চাইতে আরামের মৌত আর পৃথিবীতে মোটেও নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী বলেছেন শাহাদাতের মৌত কোন যন্ত্রণার মৌত নয়, পিঁপড়ায় কাটলে পরে যতটুকু যন্ত্রণা হয় শাহাদাতের মৌতে এর চাইতে বেশি কোন যন্ত্রণা নয়। আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা যদি পেশ করা যায়, সেজন্য ইসলামের পথ হলো বড় পথ, আর কোনো পথ নাই, কোনো হিসাব হবে না, কোনো বিচার হবে না কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে তার জান্নাত বিনা হিসাবে দিয়া দিবেন। শহীদ তো কিয়ামতে উঠবে রক্ত মাখা জামা নিয়ে। কবি বলছেন বামা হাসরগর খুদা পুরসিদ বাগু ইমদার জওয়াবে ও শহীদ এস শহীদে খঞ্জরে সকাত গওয়াহিয়া কফনদারম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে দেখে বলবেন তোমার গায়ে আঘাতগুলি কেন, এই ক্ষতের চিহ্ন কেন? লো বলবে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি, জান দিয়েছি, মাল দিয়েছি, কাফেরের আমারে কোপায়েছে, গুলি মেরেছে, ওই চিহ্ন নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা তোমার কলিজার ভিতরে সন্তানের মায়ের স্ত্রীর মহব্বত কাজ করে নাই, দুনিয়ার কোনো মহব্বত কাজ করলো না, আমার মহব্বতে, আমার দ্বীনের মহব্বতে, আমার কোরআনের মহব্বতে তুমি তোমার জীবনটা দিয়ে দিয়েছো, আমি এই জন্য আজ তোমার কোনো হিসাব নেব না, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। আমার যুবক ভাইরা, তোমরাও চাও শোষণ মুক্ত সমাজ, আমরাও চাই শোষণ মুক্ত সমাজ, সুতরাং তোমাদের মধ্যে আমাদের মধ্যে চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, পদ্ধতির মধ্যে পার্থক্য। তোমরা চাও ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে, সমাজতন্ত্রের মাধ্যমে, আল্লাহর কসম ওই সমস্ত মতবাদের মাধ্যমে শান্তি আসবে না, শান্তি আসবে শুধু কিসের মাধ্যমে? তাই যুবকদের বলতে চাই, হযরত আবু বকরের মতো, হযরত ওমরের মতো, খালিদ বিন ওলিদের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, টিপু সুলতানের মতো, শহীদ পিতুমীরের মতো, ও যুবক মুসলমান, সব রকমের ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে বেরিয়ে আসো ইসলামের কোলে, আল্লাহর ইসলামকে, কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আজকের তাফসীরের মাহফিলে আগত যুবকেরা তোমরা কি রক্ত দিতে রাজি আছো? আজকের মাহফিল কবুল করুন, সমস্ত যুবকদের কবুল করুন, জোরে বলেন আমিন। এখন দুটি ঘোষণা হবে, দুটি ঘোষণার পরই আমরা মোনাজাতের দিকে এগিয়ে যাব। দাঁড়ানো ভাইরা সব বসেন, পাঁচ দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের মোনাজাত বিশেষ বৈশিষ্ট্যের দাবিদার, প্রাণ খুলে আল্লাহর কাছে জীবনের সব অভিযোগ তার কাছে কাতরুক্তি করে জানাবো। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জন্য এক তো সুখবর যে কোরআনে কারিমের তাফসীর আমরা শুনতে পেরেছি, দু নম্বরে আমরা মুনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি, তিন নম্বরে আলহামদুলিল্লাহ আজকে মোট 14 জন ইসলাম কবুল করতে যাচ্ছেন। এর আগে তৃতীয় দিন ইসলাম কবুল করেছিলেন 10 জন 5 জন, এবং চতুর্থ দিন ইসলাম কবুল করেছেন একজন খ্রিস্টান মহিলা সহ 5 জন, এ গেল 10, আর আজকের 14। সর্বমোট এবারের তাফসীরুল কোরআন মাহফিলে 24 জন
অমুসলিম ভাই কোরআনে করিমের সুশীতল ছায়ায়, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। ২৪ জন অমুসলিম ভাই ইসলাম কবুল করলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ওনাদেরকে ইসলাম কবুল করানো হচ্ছে। দাঁড়ান, আমার কাছে আসেন, সব সব আমার কাছে আসেন, হাত ধরে না, কোনো কথা নয়, কোনো কথা নয়। কথা বন্ধ করুন, হাত দেন, আমার হাত ধরেন, সবাই সবাই তুমি এদিকে আস, উচ্চ করেন বেটা, উচ্চ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি এক, নিরঙ্কুশ, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা এবং রাসূল। সকলকে বলো আসসালামু আলাইকুম, বলো আমি এই বিশাল জনসমুদ্রের মধ্যে আজকের যারা ইসলাম কবুল করলেন তারা আমাদের মধ্যে সবচাইতে এখন বেগুনাহ, তাদের আমলনামায় কোনো গুনাহ নাই। কালেমা শরীফ পড়ার সাথে সাথে, কালেমায়ে তাওহীদ এবং শাহাদাত পড়ার সঙ্গে সঙ্গে তাদের পেছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমি এই বিশাল জনতার পক্ষ থেকে আমাদের এই নতুন মুসলমান যে কয়জন আমার সামনে আছেন আর মহিলারা যারা পেছনে আছেন তাদের জন্য আমাদের আন্তরিক মুবারকবাদ, সামনে যারা পুরুষ আছেন তাদেরকে আমি সকলের পক্ষ থেকে আলিঙ্গন করছি। এক্ষুনি এক্ষুনি মোনাজাত হবে ইনশাআল্লাহ। মোনাজাতের জন্য সব ভাই রাস্তায়, রাস্তার পার্শ্বে, দোকানের সামনে, বিল্ডিংয়ের ছাদে, এমনি চলাচলের রাস্তায় যিনি যেখানে আছেন সেখানে বসুন, বসাই হচ্ছে মোনাজাতের আদব। সমস্ত মুসলমান কেবলামুখী হয়ে বসুন, কেবলামুখী হয়ে বসা আছেন, নামাজের কায়দা নিয়ে বসুন, নামাজের কায়দা নিয়ে বসুন। তাসাফুত যেভাবে মানুষে পড়ে ওইভাবে করে সমস্ত মানুষ গোলামীর অনুভূতি নিয়ে, বান্দার অনুভূতি নিয়ে, রাজাধিরাজ সম্রাটের সম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে মুনাজাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কোনো মুসলমান দাঁড়িয়ে থাকবেন না, সব মুসলমান দোকানপাটের বেচা কেনা সব কিছু বন্ধ করে দিন, সব কিছু বন্ধ করে দিন, যার যার জায়গায় বসে পড়ুন। ভলেন্টিয়াররাও তাদের দায়িত্ব শুধু মোনাজাতই, এখন সকলেই মোনাজাতে অংশগ্রহণ করবেন। মোনাজাতের আগে, মোনাজাতের পর এশার নামাজের আজান হবে বা জামাত এশার নামাজ পড়বেন, এত বড় জামাত ছেড়ে কেউ যাবেন না। আর যাওয়ার সময়
সকলে যেভাবে আসছিলেন ওইভাবে করে স্লোগান দিতে দিতে আল্লাহর নাম নিতে নিতে জিকিরের সাথে ফিকিরের সাথে আপনারা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগান দিতে দিতে সব চতুর্দিকে ছড়িয়ে পড়বেন নিজ নিজ জায়গায়। আর পাঁচ দিন ধরে যে কথাগুলি বলা হলো এই কথাগুলি হৃদয়ের কন্দরে আপনারা জমা করে রাখবেন আর জীবনের উপরে আমল করবেন। পাঁচ দিন তাফসীরুল কোরআন মাহফিলের আমার শেষ দাবি আপনাদের কাছে, যা কিছু পাঁচ দিন ধরে শুনলেন, যা কিছু বিগত পনেরো বছর ধরে শুনলেন কোরআনের কথা, কোরআনের ভিতরে জীবনের সব সমস্যার সমাধান আছে কি নাই আপনারা বছরের ভিতরে পাঁচ দিন করে শোনেন, সব তো এখনো আপনারা জানতে পারেননি, কোরআনের সবগুলি সুরা এখানে আলোচনা করা সম্ভব এখনো হয়নি, মাত্র কয়েকটি সুরাই আলোচনা করা গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার হৃদয়ের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আবেদন, কোরআন শরীফকে বোঝার জন্য সকলেই আজকে শপথ নিবেন যে আমার জীবনে এক বছর লাগুক দুই বছর লাগুক, তিরিশ পারা কোরআন শরীফ অর্থ এবং ব্যাখ্যা সহকারে আগামীকাল থেকে বোঝা শুরু করব। এজন্য আপনারা তাফসীর কিনবেন, কোরআনে কারিমের তাফসীর কিনবেন, কোরআন শরীফ বুঝে পড়বেন। যদি আধা ঘন্টাও হয় চব্বিশ ঘন্টার ভেতরে একটা ঘন্টা আল্লাহর জন্য দিতে রাজি আছেন তো নিয়ত করুন, শপথ করুন আগামীকাল থেকে যতদিন বাঁচব তিরিশ পারা কোরআন শরীফ অর্থ এবং ব্যাখ্যা সহকারে বুঝে পড়ব। কতজন রাজি আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ হাতগুলি কবুল করুন। পাঁচ বক্ত নামাজকে আদায় করবেন বা জামাত, নামাজ ছেড়ে দিবেন না, শিরক করবেন না, বিদআত করবেন না, সত্য কথা বলবেন, হারাম খাবেন না, সুদ ঘুষের কাছে যাবেন না, ইমানকে মজবুত রাখবেন, কোরআন শিখবেন আর ইসলামী আন্দোলনের শরীক হবেন। প্রত্যেকটি মুসলমান ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যেতে হবে। আমি যে বলেছি যে চরিত্রের যে ধস নেমেছে বাংলাদেশে, এটা কি আপনারা আমার সাথে একমত? তাহলে আপনারা কি এই শপথ নিবেন যে আমরা এই শপথ নিব যে প্রত্যেকে একেবারে কম করে হলেও দশজন মানুষের চরিত্র ভালো বানাবার দায়িত্ব নেব, প্রত্যেক ব্যক্তি দশজন লোকের চরিত্র ভালো বানাবার দায়িত্ব কি আপনারা নিতে পারবেন? চরিত্র ভালো বানানো মানে চুরি থেকে ফেরাবেন, মাস্তানি থেকে ফেরাবেন, জেনা ব্যবিচার থেকে ফেরাবেন, মদজুয়া থেকে ফেরাবেন, কাজে ফাঁকি দেওয়া থেকে ফেরাবেন, পর্দা বেপর্দা থেকে ফেরাবেন, গান বাজনা অশ্লীলতা থেকে ফেরাবেন, এরকম প্রত্যেকটি লোক দায়িত্ব দিবেন যে আমি দশজন লোককে আমি আল্লাহর পথে আনবো, চরিত্রবান বানাবো। এই দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে একেবারে কম করে হলেও একশো মানুষকে টার্গেট নিতে হবে, ওলামায়ে কেরামদেরকে একশো লোক। শিক্ষিত ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে ভাবে দায়িত্ব নিতে হবে। মহিলা মা বোনেরা যারা আসছেন, মা বোনদের কাছে আমার দাবি, আপনারা আপনাদের বোনেদেরকে মেয়েদেরকে চরিত্রমান চরিত্রবতী বানাবার জন্য আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। কোরআনে কারিম বোঝার জন্য যত তাফসীর পৃথিবীতে এসেছে প্রত্যেক তাফসীরই তার যুগে বড় বড় অবদান রেখেছে। কাশাফ, বাইজাবি, দর্রে মনসুর, খাজেন, তাফসিরে কবির, তারপরে রুহুল বায়ান, তাফসিরে আশরাফি, এরপরে মারিফুল কোরআন, ফি জিলালিল কোরআন, সাফাওয়াতুত তাফাসির, এভাবে করে যত তাফসির এ পর্যন্ত এসেছে সমস্ত তাফসির তার নিজস্ব পরিমণ্ডলে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে উম্মতের ওপরে, কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমান যুগে যে তাফসিরখানা গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে বুঝবার জন্য আধুনিক মন মানসিকতার ভেতরে আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন ভাষায় ছাপা হয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ তা তেলাওয়াত করছে, বুঝতেছে আর ইসলাম কবুল করতেছে অমুসলিমরা, সেই তাফসিরখানার নাম হচ্ছে তাফহিমুল কোরআন। তাফহিমুল কোরআনের এর মুফাসসির হচ্ছেন, তাফসির যিনি করেছেন তিনি হচ্ছেন বিশ্ববিশ্রুত, বিশ্ববিখ্যাত, দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, মুজাদ্দিদ, আল্লামা আল উস্তাজ আস সাইয়্যিদ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। সবাই বলুন আমিন। আজকে ষড়যন্ত্র হচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইহুদি শক্তি, খ্রিস্টান, কাদিয়ানি শক্তি, বিভিন্ন মুসলিম শক্তির ভেতরেও এ জাতীয় কথাবার্তা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মাওলানা মওদুদি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেছেন,
কোরআন শরীফের বিরুদ্ধে বলেছেন, নবীদের বিরুদ্ধে বলেছেন, আজে বাজে কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছেন। মাওলানা মওদুদীর বিরুদ্ধে যত অভিযোগ, সে অভিযোগগুলিকে খণ্ডন করে যে কিতাব আপনাদের সামনে গতকাল আমি বলেছি, কিতাবখানা হচ্ছে মাওলানা মওদুদী ওলামায়ে দেওবন্দ কি নজরমে লিখেছেন আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস রাইসুল উলুম আল আকলিয়া ওয়াল আকায়েদুল ইসলামিয়া ওয়াত তাফসীর সাবিকান বিল জামিয়া আল ইসলামিয়া ফতিয়া সীতাকুণ্ড বাংলাদেশ। জবরদস্ত একজন আলেম, সাহেব ইলম, আলেমে দীন, সাহেবুর রায়, একজন জবরদস্ত আল্লামা, পটিয়া মাদ্রাসার প্রাক্তন ওস্তাদ, তিনি এই কিতাবখানা লিখেছেন। ওলামায়ে দেওবন্দ, বড় বড় ওলামারা মাওলানা মরহুমের ব্যাপারে কি সব কথা লিখেছেন, তার সপক্ষে আপনারা কিতাবখানা ওলামারা খরিদ করে নিয়ে যাবেন, বাংলা ভাষায় এটা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। যার লেখা বই 48টি ভাষায় ছাপা হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আর অসংখ্য মুসলিমরা ইসলাম কবুল করতেছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সুদ, মায়ের সাথে সিনা করার মতো গুণা, কিন্তু এই গুণা থেকে কেমনে বাঁচবো, পরিকল্পনা এই পৃথিবীর বুকে বিংশ শতাব্দীতে এই পরিকল্পনা দিয়েছেন আল্লামা মওদুদী, যে পরিকল্পনার ভিত্তিতে গোটা পৃথিবীতে ইসলামী ব্যাংক ছড়িয়ে পড়েছে বিশ্বময়। আজকে বাংলাদেশে, সাউথ ইস্ট এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশে ইসলামী ব্যাংকের আজকে 62টি শাখা ছড়িয়ে পড়েছে সব জেলায়, প্রত্যন্ত অঞ্চলে, এমনকি অমুসলিম দেশেও। টোকিওতে ইসলামী ব্যাংক হয়েছে, সুইজারল্যান্ডে ইসলামী ব্যাংক হয়েছে, জার্মানিতে ইসলামী ব্যাংক হয়েছে, ইংল্যান্ড ইসলামী ব্যাংক হয়েছে, আমেরিকার মতো দেশেও ইসলামী ব্যাংক চালু হয়েছে। তার পরিকল্পনাকারী ছিলেন মাওলানা সৈয়দ মওদুদী রাহেমাহুল্লাহ। আজকের যে ওয়াইসি, এর পরিকল্পনা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহের। আজকের যে জামিয়া ইসলামিয়া মদিনা আল মুনাওয়ারা, সবচাইতে বড় ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাকারী এবং শিক্ষা ব্যবস্থাপনা এর সিলেবাস তৈরি প্রণয়নকারী ছিলেন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহে। আজকে ইসলামী সেক্রেটারিয়েট সহ গোটা বিশ্বের ইসলামী ও ইসলামকে ঐক্যবদ্ধ করার জন্য ইসলামী শক্তিকে তার অবদানের কুল ছিল না। আল্লাহর মেহরবানি, তাকে আল্লাহ পাক বড় মর্যাদা দিয়েছেন। কাবা শরীফের ইমামের কথা আমার হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বললেন, এই কাবা শরীফের ইমাম সাহেব এসেছিলেন জানাজা পড়ার জন্য লাহোরে, ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে সময় মতো পৌঁছতে পারেন নাই, কিন্তু দাফন হয়ে যাওয়ার পর ওনার জানাজা পড়লেন মুফাক্কির ইসলাম আল্লামা ইউসুফ আল কারজাবি, যিনি কাতার ইসলামী ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন, তিনি জানাজা পড়লেন। কাবা শরীফের ইমাম শাইখুল হারামাইনুস শরীফাইন মাওলানা মওদুদীর কবরের কাছে এসে দাঁড়িয়ে বললেন, মাওলানা মওদুদী নামক এক ব্যক্তিকে আজকে মাতফুন করা এখানে হয় নাই, আজ যেন উম্মতের দ্বীপ্রহরের সূর্যটাকে কবরের মধ্যে রাখা হয়েছে। আমি লন্ডন থেকে যখন লন্ডনে ছিলাম, পাকিস্তান জামাত ইসলামীর নায়েবে আমির খুররাম মুরাদ সাহেব আমাকে টেলিফোন করে বললেন, মাওলানা ইন্তেকাল করেছেন বাফেলো হসপিটালে। পরের দিন আমার ফ্লাইট ছিল জেদ্দায়, এয়ারপোর্টে এসে দেখি টুপিতে টুপিতে ভরা, হিথ্রো এয়ারপোর্টে এত টুপি, শুনলাম মাওলানার লাশ আসতেছে এখানে, এখানে তার জানাজা হবে। আমি টিকিটের দিকে দেখলাম আমার মাত্র এক ঘন্টা সময়, জানাজায় শরীক হতে পারবো না, বা কিসমত মনে করে প্লেনে উঠলাম এবং মক্কা শরীফে চলে গেলাম। সেদিন ছিল শুক্রবার, জুমার নামাজ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব ঘোষণা করলেন, আসসালাতু আলা রাসূল, আসসামাহাতুস শেখ আল উস্তাদ, আস সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, এখন গায়বানা জানাজা হবে মাওলানা মওদুদী রহমাতুল্লাহ কাবা শরীফে। আমি নিজে জানাজায় শরীক হয়েছি, নাজ্জাশী বাদশার গায়বানা জানাজার পরে হারামের শরীফের ভিতরে, আল্লাহর এই হারাম মসজিদে হারামের ভিতরে গায়বানা জানাজা কারো হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মাওলানার কিসমতে তা রেখেছিলেন। আমার বন্ধুগণ, এত বড় মুফাক্কির ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতে চেষ্টা করেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন, সবাই বলুন আমিন, সবাই জোরে সরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হক বোঝার তৌফিক দান করুন, হকের পথে চলার তৌফিক দান করুন। আসুন এক্ষুনি মোনাজাত, আর মোটেই দেরি নাই, দাঁড়ানো এখনো যাদের দুই একজন আমি দাঁড়ানো দেখছি, এক মুহূর্তে বসে পড়ুন, সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করছি, জীবনে আর কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে শারাব, জুয়া, জেনা, সুদ, ঘুষ, মিথ্যা, বেপরদিগি,
সব রকমের কাবায়ের থেকে, শির থেকে, বিদআত থেকে তোমার কাছে পানাহ চাই, তওবা করছি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত মানুষ মনকে নরম করে, বিশাল আকাশের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের মনিব, আমাদের রব, সর্বশ্রষ্টা, সর্বশ্রেষ্ঠ মালিক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা, আমরা আমাদের গুনার কথা বলবো আল্লাহর কাছে, মাফ চাইবো আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين لخ لخ مسلمان نر نري পাঁচ দিন ব্যাপী কোরআনে কারিমের তাফসিরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে ছোট ছোট দুইখানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকায় না, আমরা এত গুনাহ করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। আমাদের গুনার দিকে তাকাও না, আমাদের চোখের দিকে তাকাও, আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন এই পাঁচ দিন তাফসির করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, হায় আল্লাহ আমি মানুষ, ইলেম কালাম নাই, আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটায়া দাও। হে আল্লাহ, হক কথা যা বলেছি, কোরআনের কথা, হাদিসের কথা তেলাওয়াত যা হয়েছে, জিকির আজগার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে, আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা, আমাদের মার কথা মনে পড়ে গেল, আল্লাহ আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন, আল্লাহ বাপজানের কবরটাকে বেহেস্ত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন আব্বার কথা কি বলা যায়, আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত মিথ্যা মামলা করেছেন, কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য, একটা পয়সা নিয়ে যান নাই, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে, আল্লাহ বাপজানের কবরটা বেহেশত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা আমাদের বাজারের বিদায় হয়ে গেছে, আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দাও কবর চলে, আল্লাহ কবর গুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও।
রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মায়ের বুকের দুধগুলো চুষে চুষে খেয়েছি, মায়ের কষ্ট দিছি, মায়ের কোলে পেশাব পায়খানা করেছি, আয় আল্লাহ মায়ের সাথে তত বেয়াদবি হয়েছে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আমাদের দাদা দাদি, আমাদের পীর ওস্তাদ, আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে, আল্লাহ সকলের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, তোমার কাছে আমরা বিনীতভাবে ফরিয়াদ করি, আমরা সবগুলি গুনাহগার, এই মাঠে আমরা সব গুনাহগার, আল্লাহ তোমার রহমতের কুদরতি নজর দিয়া তাকাও, এই মাহফিলের ভিতরে কত জিনাকার আছে, সূক্ষ্ম আছে, বেনামাজি আছে, হত্যাকারী আছে, কত রকমের পাপিষ্ঠ লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠাইছি, আল্লাহ কত মানুষ দূর দারাজ থেকে আসছে কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে এই নিয়ত করে, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার মক্কা শরীফের ভাই গাউসানী সাহেব, তিনি বলেছেন এই মাঠটাকে, তিনি বলেছেন আরাফাতের মতো হয়ে গেছে, আয় আল্লাহ তোমার ঘরে প্রতিবেশী মেহমান মিয়া গাউসানী সাহেব আমাদের সাথে বসা, আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশী, আল্লাহ তিনি আরাফাতের সাথে তুলনা করেছেন, আল্লাহ আমরা এখন তো সেখানে যেতে পারি নাই, বাংলাদেশের একটা মাঠে বসে হাত উঁচু করেছি, তোমার কুদরতি নজর দিয়া মেহরবানি করে একটু আমাদের দিকে তাকাও, আল্লাহ আমাদের দিকে একটু তাকাও। সূরা আর রহমানের তাফসীর করলাম, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব, আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ এইভাবে করে মায়ের কাছে দাওয়া, যদি মা মা বলে যদি কান্তা, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে, আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে না। আয় আল্লাহ যত মানুষ এ মাহফিলে হাত উঁচু করছে, যত গুণা আছে আজকের মাঠ থেকে, কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায়, আল্লাহ আমাদের জাতির গুণা মাফ করো, জাতির গুণা মাফ করো, মানুষ হত্যা করার গুণা মাফ করো, জেনা করার গুণা মাফ করো, যত গুণা করেছি মাফ করে দাও আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ। ভিক্ষুকরা মাফ চায়, রব্বুল আলামিন কোন বোবা যদি বাদশার দরবারে দাঁড়াইয়া গুঙাতে থাকে, তার মুখের যদি ভাষা না থাকে, বাদশার বুঝতে কষ্ট হয় না গুঙা কি যেন চায়। আয় আল্লাহ তুমি সব ভাষা জানো, আমাদের গুঙানি আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন এই মুহূর্তে দোয়া করি আমরা বসনিয়ার মুসলমানের জন্য, আল্লাহ বসনিয়া বসনিয়ার মুসলমানদের ওরা মেরে শেষ করে দিল, আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত, তোমার রহমান নামের ওসিলায় বসনিয়া বাঁচায়া দাও, সার্ব এবং ক্রোশীয়দেরকে তুমি খতম করে দাও, আলজেরিয়ার মুসলমান, ফিলিপিনের ফিলিপিনের মুসলমান, প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো, মিশরের ইসলামী আন্দোলনের লোকদেরকে আল্লাহ মারা হচ্ছে তাদের তুমি হেফাজত করো, আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেঈমানেরা মারতেছে, কাশ্মীরের মুসলমান বাঁচায় দাও, আল্লাহ আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বার্মার মুসলমানদের হেফাজত করো, রব্বুল আলামিন বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে দাও, বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও, আল্লাহ কোরআন সুন্নাহর আইন তুমি চালু করে দাও, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করো, আল্লাহ দোয়া কবুল করো, আল্লাহ আয় আল্লাহ বিদেশ থেকে যত মেহমান এসেছেন কোরআনের মাহফিলে, আল্লাহ বিদেশি মেহমান ভাইদেরকে তুমি রহম করো, আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো, আল্লাহ এই মাহফিলের মধ্যে অনেক ওলামা এসেছেন যাদেরকে ওয়াজ করতে দেওয়া সময় দেওয়া দরকার ছিল, ওরকম আমার এক বড় ভাই মাওলানা সিদ্দিক আজাদ, আয় আল্লাহ এই দেশের প্রবীণ আলেম,
বড় ইসলামী চিন্তাবিদ আর সে বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি মাওলানা সিদ্দিক আজাদের হায়াত দরাজ করে দাও, আল্লাহ তার দিনী খেদমত কবুল করে দাও। আয় আল্লাহ যত আলেম ওলামা মঞ্চে আছেন সমস্ত ওলামাদের হায়াত দরাজ করে দাও, দিনের খেদমত করার তৌফিক দাও। রব্বুল আলামিন আমার ভাই মাওলানা শামসুদ্দিন, এই শামসুদ্দিনকে যে গর্বে ধরেছেন এমন মা তার পিতা, আয় আল্লাহ এমন আলিম যে জন্ম দিয়েছেন কবর তাকে বেহেস্ত বানায় দাও, তার মায়ের প্রতি তুমি রহম করো, তার ভাইদের প্রতি রহম করো। আল্লাহ শামসুদ্দিনের চক্ষু দুইটা আমরা তোমার কাছে ফিরুন চাই, আয় আল্লাহ শামসুদ্দিনের চক্ষু ভিক্ষা চাই, শুধু তোমার দিনের জন্য, তোমার কোরআনের জন্য। তুমি বলেছ ওয়াম্মা সাইলা ফালা তানহা, আল্লাহ আমরা ভিক্ষুক আমাদের ফিরাই দিও না, আল্লাহ আল্লাহ তুমি তার চোখ দুটো ফিরাই দাও, আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ, কিছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে। আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যুবক ছেলেদের ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ সব যুবকদের ইসলামী আন্দোলনের কবি বানায় দাও। আয় আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো, তাদের সিনাই হিম্মত দাও, বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কইবে এটারে ভরে দাও, বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স বিডিআর পুলিশ এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি রক্ত দিয়ে হেফাজত করতে পারে, ঘুষ থেকে তাদের বাঁচার তৌফিক দাও। আল্লাহ তোমার কোরআন শরীফের মাহফিল পাঁচটা দিন পর্যন্ত স্বেচ্ছাসেবকরা যা কষ্ট করেছে আল্লাহ তুমি দেখেছ, ওরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে, ওরা খায় নাই রাত দিন কষ্ট করেছে, রৌদ্রে পুড়ে পুড়ে সুন্দর চেহারা অনেকের কালো হয়ে গেছে। আল্লাহ স্বেচ্ছাসেবক গুলোকে জান্নাতুল ফেরদাউসে কিয়ামতের জায়গা দিও, জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমার ভাইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল, হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ। কান্দেন কান্দেন, আজকে কান্দেন না কবে কান্দেন, আজই তো কান্নার দিন, কাদের আল্লাহর কাছে আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে আল্লাহ আল্লাহ। অনেকের রোগ ব্যাধি আছে মাফ করে দাও আল্লাহ। আজকে এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন, 20 বছর পর্যন্ত রোগে ভুগতেছেন, রাহেল আক্তার লাকি তার নাম, 20 বছর পর্যন্ত ভুগতেছে রোগে, কাঁদতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে, অপারেশন যেন লাগে না দোয়া করেন, এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন। হাজী আনোয়ার হোসেন সাহেব, আনোয়ার চৌধুরী সাহেব বহু বছর মাহফিলে থাকতেন, আজ আসতে পারছেন না, অসুস্থ, দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করে দিন। যত লোক টাকা দেয় আল্লাহ মাহফিলে সকলকে কবুল করো আল্লাহ, এই মাহফিলের জন্য জায়গা দিয়েছেন চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল আস্তিনি দুনিয়ায় নাই আল্লাহ তুমি তারে বেহেশতে জায়গা দাও, ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য যিনি জায়গা দিলেন তাকে তুমি বেহেশতে জায়গা দিও আল্লাহ। রব্বুল আলামিন মাওলানা আবু তাহের সাহেব, আফসারউদ্দিন সাহেব, বদিউল আলম সাহেব এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ অধ্যাপক মুফিজুর রহমান সাহেব, আল্লাহ সবগুলিকে তুমি কবুল করো আল্লাহ, আয় আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সকলের নাম তো আমার মনে নাই,
আল্লাহ তুমি তো সবাইকে চেনো, ইসলামী আন্দোলনের সমাজ কল্যাণ পরিষদে যারা খেদমত করে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ। আমি এক মিনিট ছেড়ে দিলাম, যার যার মনের কথা মাথা নিচু করে চক্ষু বন্ধ করিয়া একেবারে গোলামের মতো ভিক্ষুকের মতো হয়ে আল্লাহর কাছে বলেন, যার যার মনের যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান, কেঁদে কেঁদে চান, তাকে সমস্ত রূপের দিকে সফা দান করো, আয় আল্লাহ তার হায়াত দরাজ করে দাও, আয় আল্লাহ তার শরীরকে সুস্থ রাখো আল্লাহ, আমাদের দোয়া কবুল করো আল্লাহ, আমাদের এই বিবি মাল বাচ্চা যা দান করেছে সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের বাইরে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, অনেকগুলি মুসলিম দেশ, অমুসলিম দেশে বাংলাদেশের মুসলমানেরা যারা থাকে চট্টগ্রাম তাফসিরের মাহফিলের জন্য আসতে দিল চায়, অনেকে আসতে পারে না, টাকা দিয়ে সাহায্য করে, চিঠি লিখে দোয়া চায়, আল্লাহ বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ, তাদেরকে ইমানের উপরে রাখো, তাদেরকে তাদের সকলকে কোরআনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ বিদেশে বসবাসরত বাংলাদেশী সকল মুসলমানকে দিনের মুজাহিদ বানাইয়া দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله